পুরুষ হলো নারীদের পরিচালক। এখন বর্তমান সমাজে পুরুষ হইছে মহিলা, মহিলা হইছে পুরুষ। রাত্রেবেলা দুইটার সময় কইতে জানে এটাই না টিন নাই আয়া পুরুষ বেটা ঘুমায় ঘুমায় বালিশের নিচে 200 টাকা রাখে বা 500 টাকা রাখে রাইখা কা আমি একটু ঘুমাইছি সকালে উঠতে দেরি হইব তুমি বাজারটা কইরা লয়। এই বাজারে দেখবেন বেশিরভাগ মহিলারা আইবো মাছ কিনতো, আর তাই না দেখবেন সুন্দর করে সকালবেলা জামাই বেটা ঘুমাই দিছে, বউরে দায়িত্ব দিয়ে ভাড়া দিছে, আল্লাহ দিছে আমানতর চাবি তোমার কাছে, তুমি চাবি দিয়া দিলা তুমি বউর কাছে, মানে তুমি আমানতর খেয়ানত করছো, তুমি হইলা মুনাফিক। এই জন্য আমি প্রথম মুনাফিক দিয়া শুরু করছি, ঠিক কি না? বাজারের মধ্যে মহিলা পাঠাই দে কিরে, আল্লাহ দায়িত্ব দিছে আপনি রুজি করবেন, আপনি মাড়ি কাটবেন, আপনি সিন্ডি চালাবেন, আপনি মাড়ি কাটবেন, আপনি গাম চড়াবেন, আপনি মহিলারে সুন্দর করে লাল নীল শাড়ি কিনা দিবেন, এটা আল্লাহ আপনারে বানাই ভাড়াইছে, কথা কন ঠিক কি না? আপনি বউর কাছে গিয়ে কেন আমি জীবনটা দালাইতাছি, তুমি কি তা করতেছো? হ্যাঁ তুমি আল্লাহ তোমার তো বানায় ভাড়াইছে রে, হ্যাঁ আর তুমি সাবিটা সুন্দর করে বউর দিয়া দাও। আর বউর দেওয়ার কারণ আছে, অনেক জামাই দেখবেন বাজার থেকে বাজার করে আনলে শাড়ি কিনে 1200 টাকা দিয়া বাইতে শাড়ি কিনছে, 3000 টাকা দিয়া বউর কাছে মিশা কথা কইছে, ঠিক আছে? মিশা কথা কোয়ার পরে মহিলার একটা অভ্যাস দেখবেন, তারা শাড়ি 1200 টাকা হোক আর 12 টাকা হোক শাড়ির কাপড়টা কিন্তু ফাঁসের পরে মহিলারা ঠিকই দেখাইবো, দেখানোর পরে জিজ্ঞাসা করবো কি গো আমার স্বামী শাড়ি ডানছে, জিগা কত করে কয়টা 3000 টাকা দানছে, ওই মহিলা কি তা লোক কইছে এটা 3000 টাকা, আমার জামাই দিয়ে আরো 3 দিন আগে আনছি এটা 1200 টাকা দিয়া। এরপরে ওই মহিলা রাত্রিবেলা শুয়ে কয়েছে সত্যি করে কোসন দি শাড়িটা কত দানছ, আমি 1200 টাকা দানছি, তুমি মিশা কথা বলে কি লেগে তোমার মনটারে খুশি করবো লেগে গেছি আর কি, ঠিক আছে? এরপরে ইত্তা লইয়া দেখেন যতই বাইল বুলতে কথাটা লইলিছে কিন্তু এটা লইয়া কিন্তু 3 মাস জগরি চলবো, লাস্টে জামাই কো ঠিক আছে আজ আগামী ঈদের মধ্যে তোমার শাড়িটা তুমি নিজেই কিনন, বাস বউয়ে চলে বলে কৌশলে চাবিটা লইয়া গেছে। আমার তৌফিক আছে 1200 হই, তুমি মিশা কথা কইলে কি লেগে, ঠিক আছে? মিথ্যা কথা বললে কেন? এই মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার মধ্যে কোনো বরকত নাই, সত্যের মধ্যে বরকত আছে, কথা কন ঠিক কিনা বেটি? এই জন্য আমি এখন পর্দা নিয়ে ঢুকছি, তো আমি প্রায় মাহফিলে বইলা দিই যে মহিলাদেরকে বাড়িতে যাইয়া বলবেন তারা যেন ইস্টার জলসা না দেখে। আমি বইলা দেওয়ার পরে অনেকে বাড়ির মধ্যে যাইয়া বউর কাছে যাইয়া কয়ে এই তুমি কিন্তু জলসা মলসা দেখছো না, বউ ডাক দিয়ে কয়ে তুমি কি বলে এটা আমার চ্যানেল ধরে মাত্র 70টা চ্যানেল ধরে 800টা তোমাকে আমি 57টা চ্যানেল কটা 70টা না 67টা চ্যানেল আমি তোমাকে দিয়ে দিলাম, জাস্ট অনলি 3 চ্যানেল গিভ মি। জামাই করি বাবা আমার বউ আমার 67টা চ্যানেল দিয়ে দিছে, মাত্র 3টা চ্যানেল নিছে, একটা স্টার জলছে, একটা স্টার প্লাস আর একটা জি বাংলা, এ 3টাতে নিয়ে গেছে। আমি মনে করি তুমি একটা বেটটা জামাই, তুমি বাড়ি গিয়া কৌকিল লাগিয়া তুমি দিক্ষ না মিক্ষ না, তুই একটা কে ছিল লাইনটা কাইটটা না দিবে রে বেটা, কথা কন ঠিক কি না? এই বেপর্দায় চলার পিছনে আমার মেয়ে বেপর্দা হওয়ার পিছনে, আমার পরিবার বেপর্দা হওয়ার পিছনে, আমার বোন বেপর্দা হওয়ার পিছনে আমি দায়ী, আমি দায়ী, আমার ঘরের অভিভাবক দায়ী, ঠিক কি না বলে? এই পুরুষ আপনারা কি পুরুষ না মহিলা? আপনি আপনার মতো থাকবেন, আপনার উপরে অনেক দায়িত্ব আছে, কি আছে দায়িত্ব আছে, দায়িত্ব পালন করবেন, মা বোনদেরকে বলবেন দেখো দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, এমন কাজ করো না যে তুমি দায়ুস হয়ে হাসরের মাঠে উঠবে, কথা কন ঠিক কিনা?